আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুরআনুল করিম বানান করে করে রিডিং পড়া শিখি এই পর্বের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারেন ইনশাআল্লাহ কুরআনুল করিমের অনেক তাজবিদ আপনি বুঝে যাবেন এবং শুদ্ধ করে কুরআনুল করিম পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون حمزة ننذر إن نون لام زبن نل إن نل প্রদর্শক আমি বলছিলাম নুনে মিমে তাসদিদ গুণ করা ওয়াজিব, অর্থাৎ আরবি 29টা অক্ষরের মধ্যে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপর যদি তাসদিদ থাকে তখন এই নুন এবং মিমের উপর একালি গুণনা করা ওয়াজিব। এক সেকেন্ড, কিভাবে ইন, এই যে ইন বলে আমি যে একটা থেমে পড়লাম এই নুনের মাঝে, এটাই হলো গুণনা। ইন নাল লাম জবল্লা জাল ইয়াজের জি নুন জবন্না, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, অতএব এটা এক আলিফ টান হবে, অর্থাৎ জালিয়াজের জি আগের হরকতটা একটু লম্বা হবে, বস হয়ে যাবে। কাফ জবর কা ফা জবর ফা কাফা রাও পেশ রু কাফা রু পেশের রাপ রাওয়া পেশ রু রার উপর পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, এই ওয়াওটা মদের হরফ, অতএব একালে একালে টান দিতে হবে, অর্থাৎ এই পেশকে যদি আমরা এক সেকেন্ড অথবা একালে টান দিয়ে দিই তাহলেই মদের হরফের মদ আদায় হয়ে যাবে। কাফা রু বস হয়ে যাবে। সিন জবর সা ওয়া ওয়ালি জবর ওয়া সা ওয়া হামজা দুই পেশ উন সা ওয়া উন, এখানে এই যে তি চিহ্ন দেখতে পাচ্ছেন এর পূর্বের যে হরকত রয়েছে, অর্থাৎ এই যে জবর, এই জবরটাকে যদি আমরা চার আলিফ টান দিয়ে দিই তাহলেই এই মদটা মধ্যে মুত্তাসিল আদায় হয়ে যাবে। কীভাবে সা ওয়া উন, প্রদর্শক দেখেন হামজা দুই পেশ উন আইন জবর আ লাম ইয়া জবুল্লাই হামিমজির হিম আলাই হিম, এখানে তানবিনের পরে আইন আসছে আর আইন হচ্ছে এজহারের অক্ষর, অতএব এই জায়গায় এজহার হয়েছে। কায়দা কি তাজবিদের এজহার, মানে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এজহারের কোনো একটা অক্ষর আসে তখন এই নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটা স্পষ্ট করে পড়তে হয়, অতএব উন এরকম গুণনা হবে না, বরং এটা স্পষ্ট হবে উন আলাইহিম সাওয়াউন আলাইহিম। আশা করি বুঝতে পারতেছেন। হামজা জবর আ, হামজা নুন জবর আং, জাল র জবর জার আং জার, তা জবর তা হামিম পেশ হুম তা হুম, তো নুন সাকিনের পরে জাল আসছে, নুন সাকিনের পরে কি আসছে জাল, অতএব এই জায়গায় একফা হয়েছে, একফা গুণনা নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণকে নাকের ভিতর নিয়ে লুকিয়ে একারে গুণনা করতে হয়, যেমন আং একফা আং এরকম, কারণ নুন সাকিন অথবা তানবিনের পরে একফার কোনো একটা অক্ষর যদি আসে তখন এই নুন সাকিন অথবা তানবিনকে তানবিনের উচ্চারণকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হয়, এটাকেই একফা বলে। আম লাম তুম
হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। এরপরে তানুন পেশ তুং, জালাজের জির তুং জির, হামিম পেশ হুম তুং জির হুম। নুন সেকেন্ডের পরে জাল আসছে, এখানে ফ হয়েছে, অতএব আম লাম তুং জির হুম। লামালি জবর লা, হামজা ইয়া হামজা পেশ ইউ, লা ইউ, মিম জের মি, নুন পেশ নু, নুন জবর না, ইউমিনুনা। দেখেন এই যে আপনার জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো লাম আলিফ, ঠিক আছে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, অতএব এই জবরকে এক আলিফ টান দিয়ে দিলেই এই মদটা আদায় হয়ে যাবে। লাম জবর লা, এরকম ইয়া হামজা পেশ ইউ, এরপরে মিম জের মি, নুন পেশ নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, আর মদের হরফের পরে যেহেতু আমরা ওয়াকফ করছি, অতএব এই মদটাকে তিন আলিফ টান দিয়ে দেওয়া জায়েজ, দেওয়া যায় নাও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। খ জবর খ, তা জবর তা, খাতা খাতা, মিম লাম জবর মাল, লাম খরা জবর লা, মাল্লা হাফেশ হুমাল্লাহু। প্রিয় দর্শক, এই যে আল্লাহ শব্দ রয়েছে, আল্লাহ শব্দের মাঝখানের যে লাম খারা জবর লা, এটা কোন সময় পুর হবে আর কোন সময় বারিক হবে, মানে ল হবে কোন সময় আর লা হবে কোন সময়, ঠিক আছে? লা এটা হলো বারিক, আর ল মুখ একটা বড় করে, মানে মুখটা উচ্চারণ করতে হয় ল বড় করে, তো ওইটা কোন সময় হবে, ওইটা হবে যদি তার পূর্বের যে অক্ষর রয়েছে সেখানে জবর অথবা পেশ হয়, যেমন এখানে এটা পুর হবে, লাম খরা জবর ল হবে, পুর হবে, খতামাল্লাহু, এরকম। তবে যদি আল্লাহ শব্দের পূর্বে ওই লাম খরা জবর লার পূর্বের অক্ষরে যদি জের থাকে তখন এটা বারিক হবে, মানে লাম খরা জবর লা হবে, লা ল হবে না, ঠিক আছে? আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন, মানে যদি আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে যদি জের থাকে তখন এটা বারিক হয়, লা এর মতো হয়, আর যদি পূর্বে জবর অথবা পেশ হয় তখন ল পুর হবে। ওকে, খতামাল্লাহু, আইন জবর আ, লাম খরা জবর লা, আলা অপেশ ও, লাম অপেশ লো, ওলু বাজের বি, হামিম জের হিম, কুলু বিহিম। দেখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, কুলু বিহিম, ওয়াজবর ওয়া, আইন জবর আলাম খারাজবর লা আলা, তো খারাজবর খারাজের উল্টো পেশ হলে একারে টান দিতে হয়, এটাকে মদ্দে তাবাই বলে। ওয়া আলা সিন মিম জবর সাম, আইন জের ই, সাম ই, হা মিম জের হিম, সাম ই হিম, وعلى سمعهم ختم الله على قلوبهم وعلى سمعهم وزبر وع عين دبر عالم خرز بالله وعلى এরপরে দেখেন এই যে ডেউ ডেউ চিহ্ন রয়েছে এখানে, তিন আলিফ লম্বা হবে, হামজা বা জবর আব, সাদ আলি জবর সাব, স রাজের রি, হাম রিহিম, আব সরিহিম, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একারে টান দিতে হবে, আব সরিহিম, গাইন জের গি, শিন আলি জবর শা, গি শা, ওয়াও জবর ওয়া, তা দুই পেশতুন, ওয়াতুন, গি শা ওয়াতুন। প্রিয় দর্শক, দেখেন যদি আমরা এই গোল তার উপর অক্ষ করি তখন এটা সাকিন হয়ে যাবে এবং হা হয়ে যাবে, গিশাওয়াহ, গিশাওয়াহ, ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা হামিম পেশ হুম, ওয়ালাহুম, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা বা দুই পেশ বুন, আযাবুন, আইন জবর আ, জা ইয়াজির জি, আযীম, দুই পেশ বুন, আযীমুন, যে তোমরা এই মিমের উপর অক্ষ করবো তো এটা জজম হয়ে যাবে,
তো তানবিনের পরে আইন আসছে, দেখেন তো আইন আমি বলছিলাম এজহারের একটা অক্ষর, এজহারের ছয়টি অক্ষর রয়েছে, হামজা হা হ্যাঁ খ আইন গাইন, এটা হলো এজহারের অক্ষর, হামজা হা হ্যাঁ খ আইন গাইন। তো নুন সাকিন অথবা তানবিনের পরে এই এজহারের কোনো একটা অক্ষর আসলে এজহার হয়ে যাবে, স্পষ্ট করে পড়তে হবে, কোনো ধরনের গুণনা কোনো ধরনের টান দেওয়া যাবে না। তো ولهم عذاب عظيم صدق الله العظيم আজকের পর্ব এখানেই, পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।